বিতর্ক না থাকে, সেই গণতন্ত্র ঘৃত, কাজে বিতর্ক সব দৃষ্টিভঙ্গি থেকে, সব দৃষ্টিকোণ থেকে বিতর্ক থাকবে। কোনো কোনো বিতর্ক হয়তো স্বাধীনতার সীমা ছাড়িয়ে যায়, তখন আমাদের বেদনা বোধ হয়। কোনো কোনো বিতর্ক হয়তো সংবিধানের সঙ্গে সম্পৃক্ত বিতর্ক নয়, কিংবা সংবিধানের একটি প্রতিপক্ষে বা পরিচয় দিকে দাঁড়িয়ে বিতর্ক করা হয়, তখন আরেকটি অংশের মধ্যে আশঙ্কা তৈরি হয়। কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের যে ভূমিকা আপনারা 1977 সালে দেখেছেন, সবাই ভাবছিলেন যে জরুরি অবস্থার অন্ত হবে না, বা যে অধিকারগুলো ছিনিয়ে কোনোদিন ভারতবর্ষের মানুষ ফিরে পাবে না, আমার এখনও মনে পড়ে। তখন আমি নবম শ্রেণীতে সবেমাত্র উঠেছি, 1977 সাল, আমাদের মাস্টারমশাই প্রভাত প্রতিম শিক্ষক বীরেন্দ্র দত্ত আমাদের প্রার্থনা সভায়, আমি মাস্টারমশাইয়ের প্রধান শিক্ষকরা প্রার্থনা সভায় বক্তব্য রাখতেন। উনি এসে বললেন, ভারতবর্ষে একটি নতুন যুগের সূত্রপাত হলো আজকে, ভারতবর্ষের সাধারণ মানুষ নীরবে একটি বিপ্লব সাধন করেছে। ওই কথাগুলো সেই দিন অত গভীরভাবে বুঝতে পারি, আজকে দাঁড়িয়ে মনে হয় এই ভারতবর্ষের সাধারণ মানুষ, যে প্রান্তিক মানুষের কথা আমি বলেছিলাম, যাদের ইতিহাস সত্যিকারের ইতিহাস, তারা কিন্তু তাদের প্রজ্ঞাকে হারিয়ে ফেলেনি। এখানেই ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় জোর। ভারতবর্ষের দেশভাগের মধ্যে দিয়ে আরেকটি রাষ্ট্র জন্ম নিয়েছে, সেখানে আদৌ অনিশ্চিত গণতন্ত্রের জন্য তাদের এখনো সংগ্রাম করতে হয়, আশঙ্কার মধ্যে করতে হয়। এর কারণ হচ্ছে আমাদের জাতীয় আন্দোলনের নেতারা ধর্মের উপরে ওঠে, গর্বের উপরে ওঠে, এই দেশের মানুষকে বলেছে, তোমার প্রথম পরিচয় তুমি ভারতীয়, ভারতবর্ষের নাগরিক, এর থেকে বড় পরিচয় তোমার আর কিছু নেই, বাকিগুলো তোমার ব্যক্তিগত পরিচয়। এইভাবে ভারত পৃথিবীর কোনো সংবিধান বলে যেখানে ভারতবর্ষটা টুকরো টুকরো হয়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবিধানের একজন সাধারণ ছাত্র হিসেবে ভবিষ্যতে বাঁচবে, আর জোরালোভাবে বাঁচবে, এই দেশকে বাঁচতে হবে সারা পৃথিবীর জন্য, এই দেশকে সভ্যতার আলো দেখানোর জন্য আমাদের যারা পূর্বপুরুষরা যেমন কাজ করেছে, আমাদেরও সেই কাজ করতে হবে, আমাদেরও দাঁড়িয়ে বলতে হবে। আমরা কারোর থেকে ছোট নয়, কিন্তু আমরা কারোর থেকে বড় হতে চাই না, আমরা সকলের সঙ্গে হাত ধরে সভ্যতার এক অভিযাত্রায় আমরা চলতে চাই, যেখানে শান্তি, স্বাধীনতা এবং গণতন্ত্র নিশ্চিত হয়। সবাইকে ধন্যবাদ জানাই। একটা সামাজিক অভিশাপের বিরুদ্ধে লড়াই করেছে, এটা হচ্ছে কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথার বিরুদ্ধে তার বিখ্যাত বই অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের বোঝার জন্য করতে হবে। আজকের সময়ে হয়তো আমাদের যে অঞ্চলে আমরা থাকি সেখানে জাতিভেদ প্রথার খুব একটা গুরুত্ব নেই তেমনভাবে, আমাদের চোখে দেখতে না, হয়তো ব্যক্তি জীবনে অনেকে সেটা পালন করে, অনেক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে পালন করে, কিন্তু সামাজিকভাবে সেই অবস্থায় এরা নেই যারা মনে করেন যে একটি বর্ণ উঁচু আর একটি বর্ণ নিচু তাদের মধ্যে ভেদাভেদ করা সম্ভব, যায় না গণতন্ত্রে। কারণ আমাদের সংবিধান প্রথম যে কথাটা বলে যে নাগরিককে তুমি সমান মর্যাদা দেবে, তাকে সমান রাজনৈতিক অধিকার দেবে, সমান অর্থনৈতিক অধিকার দেবে, এবং যে কোনো বিশ্বাস প্রতিপালনের জন্য সমান অধিকার। আবার অনুচ্ছেদ 17 নম্বরে এসে বলেছে যে এই যে আনটাচেবিলিটি বা এই আমাদের যে অস্পৃশ্যতার যে অভিশাপ ছিল সেটা সংবিধান বেআইনি ঘোষণা করেছে। অসম্ভব একটা বৈপ্লবিক দলিল হচ্ছে ভারতের সঙ্গে। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।